হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। অনেকদিন পর আবার ব্লগ নিয়ে এসেছি। আমার সময় হচ্ছে না একদম এডিটিং করার, কারণ আমি ভিডিও বানিয়ে রেখেছিলাম, করে রেখেছিলাম, কিন্তু আমার ছাড়ার কোনো একটু সময় হচ্ছিল না। আমি প্রচুর প্রবলেমের মধ্যে ছিলাম, তো ছোটো ছোটো পায়ে গুটি গুটি পায়ে আমি আবার কম্পিউটার যাচ্ছি। মানে কম্পিউটার আমার যেহেতু অনেক দূর, ওখান থেকে টোটো ধরতে হবে, মা আমার জন্য এইসব কিনে নিল। তো আমাদের এখানে পঞ্চবটি বলে একটা জায়গা আছে, এখানে তোমাদের সবাইকে কালী মন্দিরে মানে কালী মায়ের দর্শন করিয়ে দিলাম। তো আমি আর মা ওখান থেকে টোটো পেয়ে গিয়েছিলাম, ওখান থেকে টোটোতে উঠে গেলাম। তো বিকেলবেলা আকাশটা আজকে প্রচণ্ড সুন্দর লাগছিলো, আর সূর্যটা সবে ডুববে ডুববে করছে। তো টোটো করে এগিয়ে গেলাম, আর আমার বদনখানা একবার দেখিয়ে দিলাম। গরমের মধ্যে যা অবস্থা, আর যা গরম পড়েছে, বাবারে বাবা, মানে কী সব ভাবতে ভাবতে যাচ্ছিলাম আই গেস। আবারও আর হাঁটতে পারছিলাম না গাইস, প্রচুর গরম লাগছিল, আর হাঁপিয়ে গেছিলাম, অনেকটা হেঁটেছি। আর এখান থেকে আমি মামার বাড়ি যাচ্ছি, ওখান থেকে আমি আবার কম্পিউটার যাব। তো কম্পিউটার যাওয়ার জন্য অন্য টোটোতে উঠে গেছি আমি, আর আমার কম্পিউটার ক্লাস হয়ে গেছে, ওখান থেকে আমি আবার বাড়ি যাব। যেহেতু রাত্রি হয়ে গেছে, আবারও টোটোতে উঠে গেলাম। তো অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, আমি আর মা দুজনে মিলে যাচ্ছি না। তো মা এখানে একটা কিসের দোকানে দাঁড়িয়েছিল, কী একটা নিচ্ছিল, আমি একটু ভিডিও করে নিলাম। সব নিচ্ছিল, আমি অত জানি না, টাকাটা নিয়ে নিলাম, টাকাটা আমাকে ফিরে দিল। আমাদের অপোজিট